আজকে দেখো যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব প্রত্যেকে ব্যাকরণ বইটা বার করো ঠিক আছে ব্যাকরণের একটা চ্যাপ্টা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আচ্ছা বলে দিচ্ছি চ্যাপ্টারটা চ্যাপ্টারটা হচ্ছে তোমার বাক্য ও তার শ্রেণী বিভাগ ঠিক আছে বাক্য এবং তার শ্রেণী বিভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বইটা বার করো পেজ নাম্বার তেত্রিশ পাতা তেত্রিশ পাতা বার করো প্রত্যেকে বইয়ের তেত্রিশ পাতা বার করো আচ্ছা তো দেখো দেওয়া আছে বাক্যের শ্রেণী বিভাগ তো বাক্যের শ্রেণী বিভাগের দুটো কথা বলা আছে একটা হচ্ছে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ আর একটা হচ্ছে বাক্যের তোমার গঠনগত শ্রেণী বিভাগ তো এটা যাওয়ার আগে আমি তোমাদের কাছে দুটো কথা জিজ্ঞেস করবো তারপরে আমি বলছি বাক্যের শ্রেণী বিভাগ আচ্ছা আমি একটা কথা বলি যে বাক্য বলতে আমরা কি বুঝি যে কাকে আমরা বলবো বাক্য আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে একটু ওয়েট করো দেখছি দাঁড়াও একবার প্রত্যেকের সাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে প্রত্যেকেরই হ্যাঁ যা যদি কারোর অসুবিধা হয় এখানে তো প্রত্যেকের আসেনি বলছো তাহলে নবমিতা যদি একটু অসুবিধা হয় তুমি একবার কলটা কেটে একবার জয়েন করো হুম একবার কলটা কেটে জয়েন করো এখানে তো প্রত্যেকে বলছে আসেনি তাহলে এখা আমি এখানে চেক করলাম যেটা সেটা ঠিকই আছে এখানে কোনো অসুবিধা নেই তাও আমি একবার দেখছি দেখো এবার হয়তো ঠিক হতে পারে সম্ভবত দেখো এবার ঠিক আছে প্রত্যেকে এবার ঠিক আছে তো আচ্ছা বেশ দেখো বাক্য বলতে আমরা যেটা বুঝি যে কতকগুলো তোমার শব্দকে আমরা যখন বসাই পাশাপাশি এখানে শব্দ বলবো না বলবো পদ যে কতকগুলো পদকে যখন আমরা পাশাপাশি বসিয়ে একটা মনের ভাব প্রকাশ করি তখন সেটা হয় বাক্য অর্থাৎ বাক্য হতে গেলে কতকগুলো পদকে পাশাপাশি বসাতে হবে এবং বসিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে তাহলে একটা বাক্য তৈরি হবে এবারে ইয়েস পদ এবারে একটা কথা বলি দেখো এই যে বাক্য আমরা তৈরি করব বাক্য তৈরি করতে গেলে আমাদের তিনটে শর্ত মানতে হয় কি বললাম ভালো করে শোনো যে বাক্য তৈরি হতে গেলে তিনটে শর্ত মানতে হয় সেটাকে বলা হয় বাক্যের তিন শর্ত তিনটি শর্ত আছে বাক্যের জন্য তিনটি শর্ত কি কি তিনটে শর্ত এক নম্বরে বলছি আকাঙ্ক্ষা এক নম্বরে আকাঙ্ক্ষা দু নম্বরে যোগ্যতা আর তিন নম্বরে বলছি আসত্তি কাকে বলে আমি বলে দিচ্ছি প্রথম বললাম আকাঙ্ক্ষা তারপর বললাম যোগ্যতা তারপর বললাম যে আসক্তি ওকে তো দেখো আকাঙ্ক্ষা বলতে কি বুঝি আমরা আকাঙ্ক্ষা মানে কি আকাঙ্ক্ষা আমার আমার মনের ভাব যে আমি একটা যখন কথা বলছি সেই কথাটা বলতে গিয়ে যদি আমার মনের ভাবটা প্রকাশিত না হয় তাহলে বলবো আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি আমি একটা এক্সাম্পল দিই যে ধরো আমি যদি বলি যে আমি বাড়ি গিয়ে বলে বাক্যটা শেষ করে দিলাম বাক্যের দ্বারা কি আমার মনের ভাব প্রকাশ পেলো পেল না মানে আমি বাড়ি গিয়ে কি করব পড়তে বসবো না খেলতে যাবো না বেড়াতে যাবো কিছু আমি বললাম না তাহলে আমার বাক্যের দ্বারা যদি মনের ভাবটা প্রকাশ না পায় তাহলে বলবো বাক্যের আকাঙ্ক্ষা পূরণ হয়নি তাহলে প্রথম শর্ত হচ্ছে বাক্য হতে গেলে আমার মনের ভাবটা প্রকাশ পেতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে যার মাইক্রোফোন অন আছে মিউট করে দাও না হলে আমার কথা শুনতে পাবেন ইকো হবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে অনেক রকম অসুবিধা হবে প্রত্যেকে মাইক্রোফোনগুলো মিউট করে দাও শুধু আমার কথাটা শোনো ওকে তো আকাঙ্ক্ষা হলো এটা যে যে যার দিয়ে আমরা মনের ভাবটা প্রকাশ করব নেক্স বলেছি আমি আকাঙ্ক্ষার পর কি বলেছি আসত্যি শর্ত শর্ত মানে বাক্য হতে গেলে কি কি লাগে একটা মানে প্রপার বাক্য হতে গেলে কি কি লাগে সেটা হচ্ছে শর্ত হুম যে আমরা বলি না যে তুমি তোমাকে একটা শর্ত দিচ্ছি যে তুমি যদি এটা পূরণ করতে পারো তাহলেই তোমাকে আমি ওখানে যেতে দেব। তার মানে আমি একটা টার্গেট দিয়ে দিই ঠিক আছে তার মানে বাক্যের ক্ষেত্রেও এই এই টার্গেটগুলো ফুলফিল করলে তবেই সেটা বাক্য হয় তাহলে আকাঙ্ক্ষা কি বললাম যা দিয়ে বাক্যটার তোমার আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে নেক্সট দু নম্বরে বলেছি যোগ্যতা যোগ্যতা মানে কি যে এটা বাক্য হতে গেলে এটা যোগ্য কি না আমরা বলি না যে তোমার ওই কাজটা করার যোগ্যতা নেই মানে তুমি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নও তাহলে যোগ্যতা মানে কি যোগ্যতা মানে তার জন্য উপযুক্ত হওয়া তাহলে বাক্য হতে গেলে কিছু উপযুক্ত হওয়ার শর্ত আছে কীরকম ধরো আমি একটা এক্সাম্পেল বলছি যে মানুষ ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে এটা কি বাক্য হবে এটা বাক্য হবে কি মানুষ ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে বললে বাক্য হবে না কেন হবে না বলতো এখানে তো বাক্যের কর্তা আছে কর্ম আছে ক্রিয়া আছে সবই আছে কিন্তু বাক্যের কি নেই বাক্যের যোগ্যতা নেই মানে বাস্তবের সঙ্গে মিল নেই বাস্তবের সঙ্গে মিল নেই এই কথাটা মনে রাখো যোগ্যতা হতে গেলে বাস্তবের সঙ্গে মিল থাকতে হবে যে মানুষ কখনো ডানা মেলে আকাশে উঠতে পারে না ঠিক আছে তাহলে এটা যোগ্যতাহীন বাক্য বা বল আমি যদি বলি যে গরুগুলো সব গাছের উপর দাঁড়িয়ে আছে বাক্য হবে না কেন হবে না কারণ এটাতেও যোগ্যতা নেই কারণ গরু গাছের উপর দাঁড়িয়ে থাকে না তাহলে বাক্যের যোগ্যতা পূরণ করতে গেলে বাক্যটার সঙ্গে বাস্তবের মিল থাকতে হবে তবে সেটা হবে যোগ্য বাক্য তাহলে আকাঙ্ক্ষা মানে কি বললাম আকাঙ্ক্ষা মানে মনের ভাব প্রকাশ করতে হবে যোগ্যতা মানে বাস্তবের সঙ্গে মিল থাকতে হবে তিন নম্বরের শর্ত বলেছি দেখো এখানে বোর্ডেতে আসত্যি আ দন্তস্য তয়ে তয়ে হস্য আসত্যি আসত্যি মানে কি আসত্যি হলো যে বাক্যের পদগুলোকে ঠিক ঠিক করে সাজাতে হবে কি রকম যে একটা বাক্য গঠন করতে গেলে কি কী লাগে আমাদের একটা বাক্য গঠনের জন্য আমাদের লাগে কর্তা কর্ম এবং ক্রিয়া তাহলে কর্তা এবং কর্তা কর্ম এবং ক্রিয়া এর যে গঠন ক্রমটা সেটাকে ঠিক করে সাজাতে হবে হুম তাহলে আমি আমরা একটা বাক্য বলি যে আমি স্কুল বাসে করে স্কুলে যাই এটা বাক্য কারণ এখানে কর্তা কর্ম ক্রিয়াগুলো ঠিক ঠিক করে সাজানো আছে কিন্তু যদি বলি আমি যে আমি বাসে স্কুল করে যাই বাক্য হবে আমি বাসে করে স্কুল বাসে স্কুল করে যাই এইভাবে বাক্য হবে না কারণ এর দ্বারা বাক্যের পদগুলোকে ঠিক ঠিক করে সাজানো হয়নি এটাই নবমিত আসত্তিটাই এখন বলছি আসত্তিটাই এখন বলছি আসত্তি মানে হচ্ছে বাক্যের পদগুলোকে ঠিক ঠিক করে সাজিয়ে দেওয়া বাক্যের পদগুলোকে ঠিক করে সাজিয়ে দেওয়া উল্টো করলে হবে না তাহলে এক কথায় যদি তিনটে কর্তা মানে কর্তা মানে যে কাজ করে শেফা বাক্যের যে মানে প্রধান কাজটা যে সম্পন্ন করে তাকে কর্তা বলে যে আমি এখন লিখছি এখানে লেখা কাজটাকে করছে আমি তাহলে আমি হচ্ছি কর্তা ঠিক আছে সেটাকে বলছি কর্তা আমরা সাবজেক্ট তার মানে আকাঙ্ক্ষা মানে তাহলে কি বললাম মনের ভাব মনের ভাব প্রকাশ আকাঙ্ক্ষা মানে মনের ভাব প্রকাশ করা যোগ্যতা মানে কি বললাম বাস্তবের সঙ্গে মিল থাকা বাস্তবের সঙ্গে মিল থাকা আর আসত্তি মানে কি বললাম পদগুলোকে ঠিক করে সাজানো পদগুলি ঠিকভাবে সাজানো হলো তো এই হচ্ছে তিনটে ব্যাপার একটা উদ্দেশ্য কর্তা একই রকম নিশি একই উদ্দেশ্য আর কর্তা হচ্ছে কর্তাকে কেন্দ্র করি উদ্দেশ্যটা বাক্যের উদ্দেশ্যটা গঠিত হয় ওকে তো এটা বোঝা গেল এইবারে তোমাদের যেটা আছে দেখো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ দেওয়া আছে আর বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ আছে তোমরা পেজ নাম্বার তোমার হচ্ছে থার্টি ফোর পেজ বার করো দেখো সেখানেতে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগে কি কি ভাগ দেওয়া আছে বাক্যের অর্থগত মানে বাক্যের অর্থটা বুঝে বাক্যটাকে ভাগ করা হয় এটাকে অর্থগত শ্রেণী বিভাগ আর গঠনগত মানে বাক্যের স্ট্রাকচার অনুযায়ী মানে কর্তা কর্ম ক্রিয়া এই অনুযায়ী কর্তা হ্যাঁ সাবজেক্ট অরণ্য হ্যাঁ সাবজেক্ট মানে হচ্ছে কর্তা কর্তার উদ্দেশ্য আর কি তো এখানে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগে ভাগ আছে দেখো বর্ণনামূলক বা সাধারণ বাক্য দু নম্বর আছে প্রশ্নসূচক বাক্য তিন নম্বরে অনুজ্ঞাসূচক বাক্য 4 নম্বরে ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য পাঁচ নম্বরে আবেগ আবেগসূচক বাক্য পাঁচটা ভাগ করে দেওয়া আছে দেখো একটা ছক করে দেখতে পেয়েছো প্রত্যেকে প্রত্যেকে দেখতে পেয়েছো বেশ এবারে আমি তোমার হচ্ছে একটু করে বলে দিই যদিও তোমাদের এখানে সংজ্ঞা দেওয়া নেই আমি সংজ্ঞাগুলো মানে ডেফিনেশন বলছি না ব্যাপারটাকে বুঝিয়ে বলে দিচ্ছি দেখো প্রথম যে ভাগ আছে যে বর্ণনামূলক বা সাধারণ বাক্য এক্সাম্পল দেওয়া আছে একটে একটা বনে থাকে বাঘ বা বনে বাঘ থাকে বর্ণনামূলক বা সাধারণ বাক্য মানে হচ্ছে তোমার আমরা ইংরাজিতে যেটাকে বলি পজিটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্টেন্স হ্যাঁ বাচক বাক্য অথবা নাবাচক বাক্য যার মধ্যে কি থাকবে যার মধ্যে একটা একটা হ্যাঁ বাচক উক্তি থাকতে পারে অথবা নাবাচক উক্তি থাকতে পারে আমি বাড়ি যাব না নাবাচক বাক্য আমি বাড়ি যাব হ্যাঁ বাচক বাক্য ঠিক আছে তাহলে এই রকম বনে বাঘ থাকে হ্যাঁ বাচক বাক্য এখানে ঠিক আছে আবার তোমার হচ্ছে এটা লিখতে পারি যে তোমার শহরে তোমার হচ্ছে বাঘ থাকে না তাহলে সেখানে না বাচক বাক্য তার মানে হয় পজিটিভ সেন্টেন্স হবে অথবা নেগেটিভ সেন্টেন্স হবে সেটা হচ্ছে তোমার সাধারণ বাক্য হুম এক্সক্লেমেটরি সেন্টেন্স অভি হ্যাঁ আমি পরপর যাচ্ছি পরপর যাচ্ছি নেক্সট আছে দেখো প্রশ্নসূচক বাক্য প্রশ্নসূচক বাক্য বর্ণনা মানে যেটাকে বর্ণনা করা হয় বর্ণনা করা মানে এখানে হয় সেটা বাক্যটা হবে পজিটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে কোন কিছুকে বর্ণনা কোনো কিছুকে ব্যাখ্যা করা বা বর্ণনা করা সেই জন্য এটা বর্ণনামূলক বাক্য নাম ঠিক আছে নবমিতা আচ্ছা প্রশ্নসূচক বাক্য কোথায় যাচ্ছো একটা কোশ্চেন মাক মানে যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় তাকে আমরা কি বলি প্রশ্নসূচক বাক্য দেখো এটা একদম সিম্পল যে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো এগুলো সব প্রশ্নসূচক বাক্য ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট দেখো অনুজ্ঞা হুম অনুজ্ঞা সূচক বাক্য মানে যার দ্বারা আমার একটা অনুজ্ঞা ভাব মানে এখানে কি বলবো অনুজ্ঞা ভাবের মধ্যে তোমার আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি থাকতে পারে ঠিক আছে যার দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি থাকতে পারবে প্রশ্ন সূচক বাক্য ইন্টারোগভ হ্যাঁ নেক্সট দেখো অনুজ্ঞা সুযোগ বাক্য কি বললাম যার দ্বারা তোমার হচ্ছে কি বললাম যে আদেশ অনুরোধ উপদেশ এগুলো বোঝাবে যেগুলো দিয়ে তুমি কাউকে আদেশ করতে পারো অনুরোধ করতে পারো বা উপদেশ দিতে পারো সুযোগ বাক্য যাচ্ছি পরে যাচ্ছি এটা বোঝা গেল যে মন দিয়ে পড়াশোনা করো মানে আমি কাউকে উপদেশ দিচ্ছি বা আমাকে এক গ্লাস জল এনে দাও কাউকে আমি এটা আদেশ করছি বা দয়া করে করে দরজাটা বন্ধ দাও কাউকে অনুরোধ জানাচ্ছি বাচ্ছা বাক্য ইচ্ছা সূচক বাক্য মানে যার দ্বারা মনের ইচ্ছা প্রকাশ পায় ঠিক আছে যা দিয়ে মনের ইচ্ছা প্রকাশ পাবে সেটা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো সুখে থেকো ভালো থেকো আনন্দে থেকো এরকম যখন বলছি আমার খুব ভালো লেগেছে এরকম যখন আমার কোনো মনের ভাব প্রকাশ পাচ্ছে হ্যাঁ তখন সেটা হয়ে যাবে ইচ্ছা সূচক বাক্য আর লাস্টে হচ্ছে যে আবেগ সূচক বাক্য মানে যা দিয়ে মনের আবেগ প্রকাশ পায় হুম আবেগ প্রকাশ পাওয়া মানে এখানে যে কোনো আনন্দ বা দুঃখ বা বেদনা প্রকাশ পেতে পারে আমরা যখন খেলায় আমরা জিতি তখন কি বলি যে হুড়ে আমরা ম্যাচটা জিতে গেলাম হুম বা আমরা কি বলি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হ্যাঁ এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমরা যখন বলি সাবাস এই তো চাই কাউকে উৎসাহ দিচ্ছি এর দ্বারা মনের আবেগ প্রকাশ পাচ্ছে তাহলে সেটা হয়ে যাবে আবেগ সূচক বাক্য ওকে তো এই হচ্ছে ব্যাপার এটা অর্থগত শ্রেণী বিভাগ ঠিক আছে আর যেটা আছে সেটা হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ এটা আমি নেক্সট দিন ক্লাসে আলোচনা করবো এই অর্থগত শ্রেণী বিভাগটা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে ধারণাটা ক্লিয়ার হয়েছে আগে বলো যে অর্থগত শ্রেণী বিভাগটা প্রত্যেকে বুঝতে পেরেছ আচ্ছা তো গঠনগত যে ভাগগুলো রয়েছে সেই গঠনগত ভাগগুলোকে আজকে টাইম ওভার হয়ে গেছে প্রায় প্রায় শেষের দিকে ওকে একটু মানে লেট হয়েছে ক্লাসটা স্টার্ট হতে আমি নেক্সট দিন যে অনলাইন ক্লাস থাকবে সেই ক্লাসেতে আমি তোমাদের গঠনগত শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করবো এবং কিভাবে তোমরা বাক্য পরিবর্তনগুলো করবে সেগুলোও নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে আজকে যেটা বললাম প্রত্যেকে ক্লিয়ার হয়েছে যতটা আলোচনা করলাম ওকে ভেরি গুড ঠিক আছে আর একবার বলবো আচ্ছা ঠিক আছে আমি আর এক তো আমাদের অনলাইন ক্লাস থাকবে আবার আমি আরিয়া আমি সেদিন আবার একবার অর্থগতটা বলে দিয়ে তারপর গঠনগতই যাব ওকে একবার তোমরা এই উদাহরণগুলো একটু করে দেখো দেখে আমি আবার নেক্সট দিন ক্লাসে অনলাইন ক্লাসেতে আমি প্রথমে অর্থগত একটু বলে দেবো দিয়ে গঠনগত যাবো এবং দিয়ে উদাহরণ দেবো তোমাদের কীভাবে আ পরিবর্তনগুলো হচ্ছে ঠিক আছে যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট কথাটা লিখে দাও আজকে টাইম ওভার হয়ে গেছে প্রায় আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে